সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। 1 এপ্রিল 2022 থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে প্রায় 10টির মতন নিয়ম। যে নিয়মগুলোর মধ্যে রয়েছে যে PF খাতা নিয়েও কিছু নিয়ম রয়েছে। এছাড়া আপনাদের যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু কাজ করতেই হবে, নাহলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এছাড়া যদি আপনাদের কাছে গাড়ি অথবা বাইক থাকে সেক্ষেত্রেও 1 এপ্রিল 2022 থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। সেই জন্য ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ অবশ্যই দেখবেন। বিশেষ করে শেষের দিকে নিয়মগুলি তো আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। যদি আপনাদের কাছে PF অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এবার একটা বড়সড় দুঃসংবাদ হয়ে আছে 1 এপ্রিল 2022 থেকে। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল 2022 থেকে প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। আপনারা যদি এখন থেকে আপনাদের PF অ্যাকাউন্টে প্রতি ফিনান্সিয়াল ইয়ারে 2.5 লক্ষ টাকার ওপরে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যত টাকা ইন্টারেস্ট পাবেন তার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। 2021-22 বাজেটে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন 2.5 লক্ষ টাকার উপর যদি আপনি নিবেশ করতেন প্রভিডেন্ট ফান্ডে সেক্ষেত্রে আপনাদের 2.5 লক্ষ টাকার ওপরে নিবেশ করলে বা ইনভেস্ট করলে আপনারা যে পরিমাণ ইন্টারেস্ট পাবেন সেখান থেকে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবং সেই নিয়ম অনুযায়ী এবার থেকে যদি আপনাদের PF অ্যাকাউন্টে আপনাদের যদি ইয়ারলি কন্ট্রিবিউশন 2.5 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনাকে দুটো আলাদা অ্যাকাউন্ট বানাতে হবে। সেক্ষেত্রে প্রথম অ্যাকাউন্টে আপনি 2.5 লক্ষ টাকা জমা করতে পারবেন এবং যদি আপনার 2.5 লক্ষ টাকার ওপরে যদি জমা করতে হয় সেটাকে আপনাকে দ্বিতীয় অ্যাকাউন্টে জমা করতে হবে। অর্থাৎ 2.5 লক্ষ টাকার বেশি জমা করলে আপনাকে কিন্তু এখন থেকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু 1 এপ্রিল 2022 থেকে এই নিয়ম চালু হচ্ছে। যদি আপনাদের কাছে পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও 1 এপ্রিল 2022 আগে আপনাকে একটা বিশেষ কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। আসলে পোস্ট অফিসে যদি আপনাদের মান্থলি ইনকাম স্কিম অথবা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থাকে অথবা টাইম ডিপোজিট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখন থেকে আপনাকে আবশ্যিকভাবে আপনার পোস্ট অফিসে কিংবা যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকাটা আবশ্যিক। আসলে কি হয়েছে, এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে আপনি যদি পোস্ট অফিসে আপনাদের MIS করা থাকতো তাহলে আপনারা MIS-এর টাকা আপনারা পোস্ট অফিসে গিয়ে নগদে তুলতে পারতেন, সেক্ষেত্রে কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হতো না, একটা MIS অ্যাকাউন্ট খুলতেন এবং সেখান থেকে আপনারা নগদে টাকা তুলতেন। কিন্তু এবার থেকে কিন্তু এই নিয়মের পরিবর্তন হচ্ছে। যদি আপনাদের পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট মান্থলি তুলতে পারেন অথবা 3 মাস অন্তর তুলতে পারেন অথবা 6 মাস অন্তর কিংবা বছরে, কিন্তু আপনারা এখন থেকে আর ক্যাশে তুলতে পারবেন না। এর জন্য আপনাকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে অথবা যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনাদের পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম কিংবা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অথবা টাইম ডিপোজিট স্কিম এই সমস্ত কিছু লিঙ্ক করাতে হবে আগামী 31 মার্চ 2022 মধ্যে। এবার প্রশ্নটি হচ্ছে, আপনারা যদি 31 মার্চ 2022 আগে না করান তাহলে কী হবে? এক্ষেত্রে পোস্ট অফিসের তরফ থেকে বলা হয়েছে যদি আপনি 31 মার্চ 2022 আগে আপনারা যদি পোস্ট অফিসে কোনো সেভিংস অ্যাকাউন্ট না করেন কিংবা কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে যদি আপনারা লিঙ্ক না করেন তাহলে আপনারা আর হাতে হাতে টাকা পাবেন না। সেই টাকাগুলো পোস্ট অফিসের সান্ড্রি অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তারপর আপনাকে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট করতে হবে অথবা যে কোনো ব্যাংকে, তারপর আপনাকে চেক দিতে হবে, চেক দিয়ে আপনাকে পরে ওই টাকাটি উঠাতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু 31 মার্চের মধ্যে আপনাকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনাদের এই সমস্ত অ্যাকাউন্ট লিঙ্ক কিন্তু করাতেই হবে। পোস্ট অফিসে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এরপরেও কিন্তু আরও একটি বড়সড় নিয়ম জারি হচ্ছে পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য। এর আগের যে নিয়মটি আপনাদের বললাম যে সান্ড্রি অ্যাকাউন্টে আপনাদের টাকাগুলো জমা হবে এবং আপনারা চেক দিয়ে সেই টাকাগুলো তুলতে পারবেন, এখন প্রশ্নটি হচ্ছে, ধরুন আপনারা 4 মাস কিংবা 5 মাস পরে আপনারা অ্যাকাউন্ট করলেন সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে 4 মাস কিংবা 5 মাস পরে গিয়ে আপনারা সুদের টাকা তুলতে গেলেন, তো সেক্ষেত্রে কি আপনারা সেই 4 মাস কিংবা 5 মাসের যে টাকাটি রেখেছেন সেগুলোর উপর ইন্টারেস্ট পাবেন? তো এক্ষেত্রে পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যদি সময় মতন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট না করেন এবার পোস্ট অফিসের এই সমস্ত অ্যাকাউন্টের সাথে MIS, SCSS অথবা TD যদি আপনারা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের লিঙ্ক না করেন তাহলে সান্ড্রি অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমা থাকবে সেটা 2 মাস হোক 6 মাস হোক 1 বছর হোক 10 বছর হোক আপনারা কিন্তু সেই টাকার উপরে কোনো ইন্টারেস্ট পাবেন না। অর্থাৎ কিন্তু আপনাদের কিন্তু প্রচণ্ড লস রয়েছে যদি আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট না করেন এবং যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনাদের যদি পোস্ট অফিসে MIS, SCSS অথবা টার্ম ডিপোজিটে যদি আপনারা লিঙ্ক না করেন তাহলে।
যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের তরফ থেকে একটা বড়সড় আপডেট জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কোনো গাড়ি থাকে এবং সেই গাড়ি দিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টে যে ক্লেম করবেন তার জন্য কিন্তু আপনাদের বেশিক্ষণ এখন থেকে আর ওয়েট করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে গাড়ি নিয়ে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে যত টাকা খরচা হয়েছে সেটা ক্লেম পাওয়ার জন্য এখন থেকে আপনাদের কিন্তু আর দু মাস কিংবা চার মাস কিংবা পাঁচ মাস ওয়েট করার প্রয়োজন পড়বে না। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের তরফ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে এবং এই নিয়মটি 1 এপ্রিল 2022 থেকে কার্যকর হবে। এখন থেকে যখনই আপনারা কোনো ইন্স্যুরেন্স নেবেন তখন প্রমাণপত্র হিসাবে অবশ্যই আপনার মোবাইল নাম্বার সেক্ষেত্রে ইনক্লুড করতেই হবে, অর্থাৎ ইন্স্যুরেন্স নেওয়ার সময় আপনাকে কিন্তু মোবাইল নাম্বার সেখানে ইনক্লুড করতেই হবে। তো এখন প্রশ্নটি হচ্ছে মোবাইল নাম্বার দিলে এমন কী হবে? তো মোবাইল নাম্বার যদি আপনারা এখন থেকে দিয়ে দেন সেক্ষেত্রে যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তারা আপনাদের যদি কোনো দুর্ঘটনা হয়, যদি গাড়ির কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের ক্লেম আপনারা অনেক আগে পেয়ে যাবেন আগের থেকে। এরপরে যে বড়সড় নিয়মটি জারি করতে চলেছে কেন্দ্র সরকার, এটা কিন্তু একটা দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, হিট অ্যান্ড রান কেসে যদি কারোর মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে পরিবারকে এখন থেকে 8 গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, হিট অ্যান্ড রান এই মামলায় যদি কারোর মোটরসাইকেলের আঘাত লাগার কারণে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে আগে যেই ক্ষতিপূরণ দেওয়া হতো সেটাকে 8 গুণ বাড়িয়ে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট এবং হাইওয়েসের তরফ থেকে জানানো হয়েছে যে যদি কোনো রোড অ্যাক্সিডেন্টের কারণে কেউ যদি খুবই গভীরভাবে আহত হয় সেক্ষেত্রে তিনি চিকিৎসার জন্য যেই ক্ষতিপূরণ পাবেন সেটা আগে ছিল মাত্র 12,500 টাকা, সেটাকে 4 গুণ বাড়িয়ে 50,000 টাকা করে দেওয়া হয়েছে এবং এই নিয়ম 1 এপ্রিল 2022 থেকেই চালু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পিআইবির তরফ থেকে কিন্তু ইতিমধ্যে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে যে নোটিফিকেশন ইস্যুড ফর কম্পেনসেশন অফ ভিকটিমস অফ হিট অ্যান্ড রান মোটর অ্যাক্সিডেন্টস। সেক্ষেত্রে মোটর অ্যাক্সিডেন্টে কেউ যদি খুবই গভীরভাবে আহত হয় সেক্ষেত্রে 12,500 টাকা থেকে বাড়িয়ে ক্ষতিপূরণ 50,000 টাকা করে দেওয়া হয়েছে এবং কার ক্ষেত্রে আগে পাওয়া যেত 25,000 টাকা সেটাকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং এই নতুন নিয়ম কিন্তু 1 এপ্রিল 2022 থেকেই কার্যকরী হচ্ছে। যদি আপনারা নতুন করে কোনো গাড়ি অথবা বাইক কিনতে চান অথবা যদি আপনাদের কাছে কোনো গাড়ি এবং বাইক থাকে এবং যদি আপনারা থার্ড পার্টি ইন্স্যুরেন্স রিনিউ করতে চান সেক্ষেত্রে এখন থেকে কিন্তু আপনাকে বেশি টাকা খরচা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল 2022 থেকে আপনারা যদি নতুন গাড়ি কেনেন অথবা যদি আপনাদের পুরনো গাড়ির যে ইন্স্যুরেন্স রয়েছে সেটার যে পলিসি রয়েছে থার্ড পার্টি সেটাকে যদি আপনারা নতুন করে রিনিউ করতে চান তাহলে আপনাকে আগের থেকে বেশি টাকা খরচা করতে হবে এবং এই নতুন নিয়ম 1 এপ্রিল থেকে চালু হবে। যদি আপনাদের 1500 সিসির গাড়ি থাকে সেক্ষেত্রে আপনাকে 1200 টাকা পর্যন্ত বেশি থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম দিতে হতে পারে। যদি 150 সিসির বাইক থাকে, টু হুইলার, সেক্ষেত্রে আপনার যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের পলিসির প্রিমিয়াম থাকবে সেটা 600 টাকা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাইভেট কারের জন্য তাদের যে ইঞ্জিন ক্ষমতা রয়েছে সেই ইঞ্জিন ক্ষমতার হিসেবে প্রিমিয়ামের যে পলিসির যে প্রিমিয়াম রয়েছে সেটা 60 টাকা থেকে 195 টাকা পর্যন্ত বাড়ার কথাবার্তা চলছে এবং টু হুইলারের ক্ষেত্রে যে বর্তমান প্রিমিয়াম রয়েছে সেটা 58 টাকা থেকে 481 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়া 75 থেকে 150 সিসির যদি বাইক থাকে সেক্ষেত্রে 38 টাকা প্রিমিয়াম আপনাদের বেশি দিতে হতে পারে। তো বন্ধুরা, এই কতগুলো নিয়ম পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল 2022 থেকে। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।